देखते से लगता से पूरा सरकम लगता से मैं बलार बहरे पड़े जाते नहीं मात्र बट साम हाउ आई कंट्रोल्ड माई सेल्फ ये पद्मा सेतु नीच दिया जाता से कांक्षित स्पैन जगह नहीं मानुषे ट्रलर को शेष नाई হাতিরঝিল আসসালামুআলাইকুম আমি এখানে আমার বোন এবং দুলা ভাইকে পিক আপ করতে চলে এসেছি এখান থেকে আমরা এখন রওনা দেব একটু পরে এই যে আমার সাথে এখানে আমার ভাগ্না আছে আজকে একে নিয়ে আমরা ঘুরতে যাব এবং এখানে আমার ভাগ্নি আছে এই যে নুসরা আমরা এখন চলে যাচ্ছি মাওয়ার দিকে যাচ্ছি আমরা এখন হানি ফ্লাইওভারে আছি টিকাটলি মোড় দিয়ে আমরা উঠেছি আর কি আমরা এখন যাচ্ছি মামা এক্সপ্রেস হাইওয়ের দিকে আমরা মনে হয় যাচ্ছি भास्कर्य सामने एसे पड़े जे त्रिमुखी एखाने बंगबंधुर भास्कर्य बनाना हबे भितरे रास्ताय प्रचुर साइक्लिस्ट देखा जाच्छे विजय दिवस उपलक्षे होयतो कोनो रैली होइतेछे बा किछु एकटा बेश भालो लागतेछे आसले विजय दिवसेर दिन आमरा फैमिली ट्रिप एकसाथे बेश भालो लागतेछे विषयगुलो आमार काछे एतो साइक्लिस्ट आमरा एखन मावा एक्सप्रेस हाईवेते चले एसेछि आमरा मावा फेरीघाटेर दिके जाच्छि रास्ताटा खूब सुंदर सो फार इट्स गुड आमार खूब भालो लागछे চলে আসছি ফেরিঘাটে বেশ জাম পেরি আমরা আমাদের গন্তব্যের দিকে অলমোস্ট আমরা পৌঁছে গিয়েছি মামা লঞ্চ ঘাটের দিকে চলে এসেছি এই যে আমরা লঞ্চ ঘাটের সামনে আমার ফ্যামিলির সাথে আসছি সবাই এখন লঞ্চে ওঠার জন্য একটা প্রিপারেশন নিচ্ছি জায়গাটা বেশ ভালো লাগতেছে আমার কাছে খুব সুন্দর আমরা লঞ্চ ঘাটে আছি আমরা লঞ্চে উঠবো না বাট এই রাস্তা দিয়ে আমরা হাঁটতাছি আর কি এই সব জায়গা দিয়ে মানুষ লঞ্চে করে যে যার গন্তব্যে পৌঁছায় আর কি সম্ভবত জাস্ট নদীটা পার হয় লঞ্চগুলোতে করে বেশ ভিড় আজকে মহাঘাটে 16 ডিসেম্বর উপলক্ষে বেশ ভালোই ভিড় দেখতেছি যে পদ্মা নদীর পারে এখানে অনেক ট্রলার আছে আমরা হয়তো ট্রলারে উঠবো না ঠিক বিষয়টা
বুঝতে পারছি না আমরা উঠবো কিনা, তবে জায়গাটা আমার কাছে বেশ ভালো লাগতেছে, অনেক সুন্দর। যতটুকু শুনলাম এদিক দিয়ে পদ্মা সেতু বলে দেখা যেত আগে জুম টুম করলে হয়তো বা, কিন্তু এখন দেখার কোনো পসিবিলিটি নাই, প্রচুর কুয়াশা। বুঝলাম না রোদ কুয়াশা কেন একসাথে হচ্ছে সব কিছু একসাথে। আমরা এখন খাইতে যাব, প্রচুর খিদা লাগছে, এখনও না খাওয়া। এই নদী টদি এগুলো দেখে টেখে খাইতে যাব। ভাবছিলাম পদ্মা সেতু দেখতে পারবো, ওই 3.4 বিলিয়ন ইউএসডি ডলারের সেতু দেখতে পারলাম না। চলে যেতে হচ্ছে আমাদেরকে, ট্রলারে উঠতে পারতাম বাট ওঠার রিস্ক নিব না। আমরা মামা রিসোর্ট চলে আসছি, এখানে আমরা এখানে হয়তো খাওয়া দাওয়া ছাড়বো, জায়গাটাও একটু ঘুরে দেখবো কেমন। আমার কাছে সোফার বেশ ভালো লাগতেছে, জায়গাটা সুন্দর আছে অনেক, জায়গাটা ভালোই লাগতেছে আমার কাছে। আমরা এখন এই রেস্টুরেন্টে আমরা খাওয়া দাওয়া করবো, ইস্ট ওয়েস্ট রেস্টুরেন্ট, দেখে বেশ সুন্দর মনে হচ্ছে। আওয়া রিসোর্টের রেস্টুরেন্টে বসে আছি, ইটস বিন 50 মিনিটস, বাট আমরা এখনও খাওয়া পাই নাই, কখন খাওয়া পাবো এটার কোনো গ্যারান্টি নেই। এখানে ব্রেকফাস্ট করলাম, খাবার দিতে প্রায় অলমোস্ট 1 ঘন্টা লাগেছিল, বাট দ্য ফুড ওয়াজ নাইস। রিসোর্টটা সোফার মাওয়া রিসোর্ট যতটুকু ঘুরতেছি আমার বেশ ভালো লাগতেছে। এই জায়গায় এখানে ছোট্ট একটা পুকুরের মতো আছে, এই জায়গায় বোটিং করা যায়, সম্ভবত প্যাডেল বোট, বিষয়টা আমি এখনও ক্লিয়ারলি শুনি নাই, বাট দ্য প্লেস লুকস নাইস। এখানে একটা খেলার জায়গাও আছে, দ্য প্লেস লুকস নাইস। এই যে এখানে আমার ভাইগনা খেলতেছে, দোলনা খেলতেছে, দ্য প্লেস ইজ রিয়েলি কুল। সোফার খুব ভালো লাগতেছে। কালি কি করতেছো তুমি? এই রিসোর্টে আমরা এখন একটা ওভারভিউ দেওয়ার চেষ্টা করব, কিরকম জাস্ট একটা সিম্পল একটা ওভারভিউ আর। আমাদের দোহার যাওয়ার কথা ছিল, দোহার যায় নাই, আমরা আবার পদ্মার পাড়ে চলে আসলাম। মামার রিসোর্ট থেকে বের হয়ে সরাসরি পদ্মার পাড়ে, জায়গাটা একটা অন্যরকম একটা সৌন্দর্য আছে, কেন জানি জায়গাটার প্রতি একটা মায়া লেগে যেতেছে, সত্যিই অপূর্ব। ট্রলারে উঠে পড়লাম, ভালো লাগতেছে আমার কাছে, আমরা পুরো পদ্মা নদীর ভালো লাগছে আমার, সেই একটা এক্সপিরিয়েন্স, জায়গাটা বেশ ভালো লাগতেছে। সো ফার দ্য এক্সপিরিয়েন্স ইজ নাইস। ট্রলারে ওঠার কথা ছিল না, বাট এখন উঠে বললাম, খাওয়া দাওয়া করে আইসা বেশ তরতাজা লাগতেছে দেখে আর কি। মাঝখানের এই জায়গাটা অ্যাকচুয়ালি অনেক সুন্দর,
কাঙ্ক্ষিত পদ্মা সেতু, যেটা 3.4 বিলিয়ন USD খরচ করা হয়েছে এটার পিছনে, কিন্তু এটাতে তো দাঁড়াইলেও বুর্জ খলিফার মতো সম্ভব না। বেশ লাগতেছে এটা দেখতে। এতটা কাছ থেকে পদ্মা সেতু দেখব এতটা তাড়াতাড়ি এটা কখনো ভাবিনি। সবগুলা স্প্যানিশ দেখতে পাচ্ছি জোড়া লাগানো, বেশ ভালো লাগতেছে। পদ্মা সেতুকে সামনাসামনি দেখবো, এত তাও কাজ শেষ হওয়ার আগে খুব ভালো লাগতেছে। বিষয়টা খুবই সুন্দর, মোমেন্টটাকে খুব ভালোভাবে আমি উপভোগ করতে পারতেছি। বেশ সুন্দর একটা জায়গা, যতটা আগাচ্ছি ততটা পদ্মা সেতুর কাছে যাচ্ছি। এই স্প্যানগুলোর ডিস্টেন্স, এই একটা স্প্যানের ডিস্টেন্স আমার একটু বেশি মনে হচ্ছে। যা ভালো লাগতেছে অনুভূতিটাই অন্যরকম। এই যে ঢেউ, ছোট ঢেউ হোক, আপনি তো পদ্মা নদীর মাঝখানে তো আর সমুদ্র সৈকত ঢেউ আশা করতে পারেন না, তাই না? কিন্তু যেটা আছে সেটাই পুরো সেই। একেবারে আমরা পদ্মা সেতুর নিচে চলে আইছি, সেরকম একটা অনুভূতি দেখতে সেই লাগতেছে, পুরা সেরকম লাগতেছে, মানে বলার বাইরে। করে যেতে নিছিলাম মাত্র, বাট সামহাউ আই কন্ট্রোলড মাই সেলফ। এই যে পদ্মা সেতুর নিচ দিয়া যাইতেছি আর কি। এই যে সেই কাঙ্ক্ষিত স্প্যান, যেগুলা নিয়ে মানুষের ট্রলের কোনো শেষ নাই। এক্স্যাক্ট নিচ দিয়ে যাইতেছি। ট্রলারে মুহূর্তটা খুব ভালো কাটতেছে আমার। পিছনে আছে আমার বাংলাদেশের পতাকা। আজকে বিজয় দিবসের দিন, এই অনুভূতিটা আমি আজকে থেকে কোনোদিন ভুলব না। এই ফ্যামিলি ট্রিপটা আমার জন্য অনেক বেশি কিছু ছিল, এখনও আছে। আমরা এখান থেকে হয়তো সম্ভবত আমরা পুরান ঢাকা যাব। আমাদের অনেকগুলো প্ল্যান ছিল যেগুলো হয় নাই, সাকসেসফুল হয় নাই কোনো একটা কারণে। তো এখান থেকে ইনশাল্লাহ পুরান ঢাকায় যাবো, ওখানে যে আমরা খাওয়া দাওয়া করে দেন আমরা ব্যাক করবো ইনশাল্লাহ। বাংলাদেশের পতাকাকে সাথে নিয়ে পদ্মা সেতু আবার অতিক্রম করছি। চলারে পুরা প্রায় শেষ, আমরা ফুল একটা রাইড দিয়ে আসলাম পদ্মা সেতু ঘুরে ঘুরে। খুব ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল। এখানে আমরা এখন নেমে যাবো, এই জায়গায় আমরা নামবো, তারপরে হয়তো আমরা পুরান ঢাকা থেকে যাবো, হয়তো খাওয়া দাওয়া করে তারপর বাসে চলে যাবো। বাট দ্য এক্সপিরিয়েন্স আমার কাছে যে ভালোটা লাগছে, এই অনুভূতিটা আমি কোনোদিন ভুলব না। আমরা এখন ব্যাক করছি, আমাদের ঘোরা শেষ, আমরা চলে যাচ্ছি এখন। এখন আমরা সম্ভবত পুরান ঢাকায় যাবো, ওখানে যেয়ে আমাদের দুপুরে লাঞ্চটা সারবো। খেতে আসছিলাম কিন্তু দুর্ভাগ্যক্রমে খেতে পারলাম না, জায়গা ছিল না, তাই খাওয়া নিয়ে বাসায় চলে যাচ্ছি আমরা। কেমন লাগলো সবার আজকের ট্রিপটা জানাবেন। আল্লাহ হাফেজ।